বাম আমলে তৈরি কোচবিহারের এই ভবানীগঞ্জ বাজার। সেই সময় কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল, সেই সময় তৈরি করা হয় ভবানীগঞ্জ বাজারের এই বিল্ডিং, যাতে ধীরে ধীরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে বসেন। তারপরে পার হয়ে গেছে দীর্ঘ সময়, ভগ্নদশায় পরিণত হয়েছে এই বিল্ডিং, যা পরিস্থিতি রয়েছে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এর আগে একবার আগুন লাগে ভবানীগঞ্জ বাজারে, তারপর তৈরি করা হয় এই বিল্ডিংটি, যদিও এখন তা ভগ্ন দশায়। বিভিন্ন সময় ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাই খসে পড়ে, আহত হয়েছে সাধারণ মানুষ, তার পাশাপাশি ভিতরে রয়েছে ইলেকট্রিকের তার, অর্থাৎ যদি কোনোভাবে বিভিন্ন সময় যখন আগুন লাগে তখন ফায়ার ব্রিগেড সঠিকভাবে পৌঁছতে পারে না, পরিকল্পনার অভাব, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের, যদিও তা দিয়ে হুঁশ নেই প্রশাসনের। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। বাম আমলে তৈরি কোচবিহারের এই ভবানীগঞ্জ বাজার, সেই সময় কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল, সেই সময় তৈরি করা হয় ভবানীগঞ্জ বাজারের এই বিল্ডিং, যাতে ধীরে ধীরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে বসেন। তারপরে পার হয়ে গেছে দীর্ঘ সময়, ভগ্নদশায় পরিণত হয়েছে এই বিল্ডিং, যা পরিস্থিতি রয়েছে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এর আগে একবার আগুন লাগে ভবানীগঞ্জ বাজারে, তারপর তৈরি করা হয় এই বিল্ডিংটি, যদিও এখন তা ভগ্ন দশায়। বিভিন্ন সময় ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাই খসে পড়ে, আহত হয়েছে সাধারণ মানুষ, তার পাশাপাশি ভিতরে রয়েছে ইলেকট্রিকের তার, অর্থাৎ যদি কোনোভাবে বিভিন্ন সময় যখন আগুন লাগে তখন ফায়ার ব্রিগেড সঠিকভাবে পৌঁছতে পারে না, পরিকল্পনার অভাব, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের, যদিও তা দিয়ে হুঁশ নেই প্রশাসনের। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। বাম আমলে তৈরি কোচবিহারের এই ভবানীগঞ্জ বাজার, সেই সময় কংগ্রেস পরিচালিত পৌরসভা ছিল, সেই সময় তৈরি করা হয় ভবানীগঞ্জ বাজারের এই বিল্ডিং, যাতে ধীরে ধীরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে বসেন। তারপরে পার হয়ে গেছে দীর্ঘ সময়, ভগ্নদশায় পরিণত হয়েছে এই বিল্ডিং, যা পরিস্থিতি রয়েছে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এর আগে একবার আগুন লাগে ভবানীগঞ্জ বাজারে, তারপর তৈরি করা হয় এই বিল্ডিংটি, যদিও এখন তা ভগ্ন দশায়। বিভিন্ন সময় ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাই খসে পড়ে, আহত হয়েছে সাধারণ মানুষ, তার পাশাপাশি ভিতরে রয়েছে ইলেকট্রিকের তার, অর্থাৎ যদি কোনোভাবে বিভিন্ন সময় যখন আগুন লাগে তখন ফায়ার ব্রিগেড সঠিকভাবে পৌঁছতে পারে না, পরিকল্পনার অভাব, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের, যদিও তা দিয়ে হুঁশ নেই প্রশাসনের। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা।